on it, you know. আমি তোমার রান্না পড়া করে খাই, কাল থেকে এক বানায় খাইছি, তুমি প্রশংসা করেছো, তুমি প্রশংসা করো না তুমি। এই সাম্পে তুমি ভূষণ কেমনে চাও? হ্যাঁ হ্যাঁ কেমনে চাও? তুমি ভূষণটা কেমনে ডিজার্ভ করো? তোমার জন্য আমি কিছু নাই না, তুমি কোনদিন বলছো অনেক খুশি হয়েছে না? আমি তো আমি বলি নাই, আমি আমি কিন্তু ঠিকই বলি। এই কার থেকে বেশি ঝগড়া করতে পারো? সবাই আমাদের ঝগড়া করে, আমি তোমার থেকে বেশি ঝগড়া করতে পারি, বেশি ঝগড়া করতে চাই। তুমি আমাকে রান্না করে খাওয়াবা, তুমি আমাকে তো কিছু দিন কোনো দিনও রান্না করে খাওয়ান নাই, একদিন খালি একটা ডিশে খাওয়াইছি না, তা আবার নিজের জন্য আমাকে দাও নাই। চা রান্না করে খাওয়াইছি? হ্যাঁ কবে কবে একদিন খাওয়াইছো? সে মুখ কো খাবে খাইছো বলে তো তেঁতুলের শরবত বানাই খাওয়াইছি। রান্না রান্না করে খাওয়াইছো, রান্না করে খাওয়াইছো, রান্না করে গেলে ছিড়ে গেছে। ভালো হয়েছে, রান্না করে খাওয়াইছো তুমি আমার। তুমি চুপ করো, তুমি বেরাই যাও। আমি কি আমার কি কামলা খাটানোর জন্য তুমি বিয়ে করেছো নাকি? হ্যাঁ আমার কি কামার কি ইয়ে পেয়েছো নাকি তুমি? তুমি কামলা দেওয়ার জন্য আমার সাথে থাকছো? তুমি কামদা মিসেস কামলা, কাজ করবা খাবা, আমি অফিসে করব, তুমি কাজ করবে না? তো করবে না, তো করবে না, সারাদিন পড়েছে করবে না? আমি তোমার আমি করে খাওয়াই না, করো কোনো কাজ করো না, তুমি সব কাজ করো না, বন্ধের দিন সব কাজ করে দাও, কাপড় চোপড় গুলো সব আমি দিছি, কাপড় চোপড় তুমি দিয়ে তো সব এক বালতি কাপড় সবাইকে দেখাবো এখন ভিডিও, ওই এক বালতি ওরে এক বালতি ওরে এক বালতি হলো। হ্যাঁ কাপড় চোপড় সব কাজ সব কিছু আয়োজন করে দিই, তুমি কি মনে হয় ও তোমার উদ্দেশ্যে এসেছিল তোমার কাপড় চোপড় দাম আমু কাছে কত কম কথা কি জন্য কম বলবো? বলি না তুমি তাহলে একটা গুলি করে দিবা। ধ্বংস করে দিছো আমাদের ঝগড়ার ভিডিও। বাস্তবে কিন্তু ঝগড়াটা অনেকটা বেশি সিরিয়াস হয়, উড়া তোরা মাই চলে আরে বাবা রে ফাটাই দে। আমি রেসলিং ফিলা আচার মন। সো গাইস এটা একটা মজার ভিডিও ছিল, আপনারা বলেছিলেন না আমাদের ঝগড়া ভিডিও দিতে, এই যে আমাদের একটা ঝগড়ার ভিডিও। সো কেমন লাগলো কমেন্টস করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা কেউ চ্যানেল সাবস্ক্রাইব করেন না, আমি আজকে ছবি তোলার সময় দেখছি আমার চুলের কাটিং অনেক জোরসে কিন্তু সামান্য, আর আমার স্বাস্থ্যও কিন্তু সত্য ছিল, ও আমারে প্রশংসা করে না। সো এই দুটো টপিক ছিল। আল্লাহ হাফেজ, রাতে এখন আমরা মারামারি করবো, দেওয়া যাচ্ছে আমরা।